হ্যালো বন্ধুরা, প্রথম পার্টে দেখিয়েছি পুরী আসার অভিজ্ঞতা এবং পুরীর সমুদ্রকে সামনে পেয়ে কীরকম আনন্দ হয়েছিল সেটারও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরী বিচের সামনে এবং টুক করে আজকে প্ল্যানটা সেরে ফেললাম। আজকে প্ল্যান হলো ব্রেকফাস্টের পর যাব সান টেম্পল দেখতে এবং তার সাথেই দেখব ধবলগিরি আর উদয়গিরি। ব্রেকফাস্ট সেরেই প্রাইভেট কারে খেতে বেরিয়ে পড়লাম সান টেম্পল দেখতে, অর্থাৎ কোনারক সূর্য মন্দির। এবং এই মনে হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যেন কানে বেজে উঠল সেই ফেলুদা গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এই বীচটি কোনারক মন্দির যাওয়ার পথেই পড়ে। এই বীচটির নাম হচ্ছে চন্দ্রভাঙা টুরিস্ট স্পট। এটি একটি ভ্রমণ প্রেমীদের কাছে খুব সুন্দর ছোট্ট একটা ফটো তোলার জায়গা। টানা এক ঘন্টার অপেক্ষার পর অবশেষে পৌঁছালাম কোনারকের সূর্য মন্দিরে। এই মন্দিরটি 1300 শতাব্দীর গঙ্গ রাজবংশের নরসিংহদেব এটিকে নির্মাণ করেছিল। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে নির্মিত এবং এই রথটা 12 জোড়া চাকা দ্বারা বেষ্টিত। এক ঘন্টা মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরার পর রওনা দিলাম উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। সেই ঐতিহাসিক স্থাপত্যের সেই গুম্ফাগুলি, এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো শহরটাকে আমি পাখির চোখে দেখলাম এবং আপনারাও দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর এই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।